রিয়েলমি বাজারে নিয়ে এসেছে 64 মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত নতুন ব্র্যান্ড নিউ ফোন রিয়েলমি XT। আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করব, কিন্তু তার আগে শুরুতে শুধরে নিই, যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই একটি ডিসলাইক বাটন ক্লিক করবেন। রিয়েলমি XT রিয়েলমির মধ্যে সবচেয়ে বেশি স্পেশাল ফোন হচ্ছে এর ক্যামেরার জন্য। অসম একটা ক্যামেরা ফোন, 64 মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত বিশাল এই ক্যামেরার জন্য এই ফোনটি বেস্ট বলা যায়। রিয়েলমির যতগুলো ফোন এই পর্যন্ত মার্কেটে এসেছে তার মধ্যে সবচেয়ে বেস্ট ফোন ক্যামেরার দিক দিয়ে, লুকের দিক দিয়ে এবং আউটফিট বলতে গেলে সকল প্রকার কনফিগারেশনের দিক দিয়ে এটা হতে চলেছে রিয়েলমির সবচেয়ে বেস্ট মোবাইল ফোন। আমরা প্রত্যেকটা ফোনে কি জানি যে কোন ফোনকে প্রসেসর দিয়ে বিচার করি, র্যাম দিয়ে বিচার করি, স্টোরেজ দিয়ে বিচার করি, ডিসপ্লে দিয়ে বিচার করি, সবগুলো ওভারঅল মিলিয়েই বিচার করি যে ফোনটি কেমন। কিন্তু প্রত্যেকটা ফোনে কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে যে এই বৈশিষ্ট্যের জন্য এইটা এই ফোনের বেস্ট, কোনো ফোনের ক্যামেরা বেস্ট, কোনো ফোনের প্রসেসর বেস্ট, কোনো ফোনের ডিসপ্লে বেস্ট। তো এই রিয়েলমি এই ফোনটা বেস্ট হতে চলেছে তার ক্যামেরার জন্য। এর 64 মেগাপিক্সেল ক্যামেরার জন্য এর অসম ছবি আসে, প্রত্যেকটা ডিটেলস এত নিখুঁতভাবে আসে যে বলতে গেলে এই ফোনটা হতে চলেছে মিড রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো ক্যামেরা বিশিষ্ট ফোন। সাধারণত দেখা যায় যে অন্যান্য ফোনগুলো কী হয় যে দিনের বেলাতে অসম ছবি দিলেও রাতের বেলা গিয়ে লো লাইটে গিয়ে ফোনগুলো পারফরমেন্স করতে পারে না। আউটডোরে সব ফোনই ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 12 মেগাপিক্সেল, সিম্ফনি ফোন বলেন, ওয়ালটন ফোন বলেন, প্রত্যেকটা ফোনে আউটডোরে অসম পারফরমেন্স দেয়। কিন্তু ফোনের ক্যামেরার রিয়েল পারফরমেন্স বোঝা যায় যখন ফোনগুলো ইনডোর শ্যুট করা হয়, ঘরের মধ্যে শ্যুট করা হয়, রাতে শ্যুট করা হয়, নাইট মোডে শ্যুট করা হয়। তো এই দিক দিয়ে রিয়েলমি XT অসম ফটোগ্রাফি দিচ্ছে, যে প্রত্যেকটা ক্রিটিসাইজের থেকে শুরু করে সবাই মানে এটা গুণগান গাচ্ছে যে রিয়েলমি XT সত্যিই নাইট মোডে কিংবা লো লাইটে অসম পারফরমেন্স দিচ্ছে। তার কারণ 64 মেগাপিক্সেল ক্যামেরার জন্য, এবং যে ফোর যে একটা কনসেপ্ট আছে যে একসাথে করে 4টা পিক্সেলকে একসাথে করে একটা বড় পিক্সেল গঠন করে বেশি লাইট ভেতরে নিয়ে একটা ভালো ছবি দিতে, এই টেকনোলজি ব্যবহার করে রিয়েলমি 64 ক্যামেরা বিশিষ্ট মেগাপিক্সেল ক্যামেরা বিশিষ্ট বাজারে নিয়ে আসছে। তো এইটার ব্যবহার করার ফলে কি হয়, লো লাইটে বেশি আলো ভেতরে নিতে পারে সেন্সর দিয়ে, তো এর ফলে লো লাইটে অসম পারফরমেন্স দিচ্ছে। তো আমরা এতক্ষণ আলোচনা করছিলাম রিয়েলমি XT একটা মাত্র ক্যামেরা নিয়ে, XT, কিন্তু বিষয়টা হচ্ছে যে রিয়েলমি XT-তে চারটা ক্যামেরা রয়েছে, চারটা, এবং প্রত্যেকটা ক্যামেরা সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। তো একটা তো জেনে গিয়েছেন যে একটা প্রথম ক্যামেরা হচ্ছে যে প্রাইমারি ক্যামেরা, সেটা হচ্ছে 64 মেগাপিক্সেল বিশিষ্ট ক্যামেরা। তো সেকেন্ড ক্যামেরা যেটা আসছে সেটা হচ্ছে যে একটা আল্ট্রা ওয়াইড লেস দিয়েছে, সেটা হচ্ছে যে 8 মেগাপিক্সেল। 3 নম্বর ক্যামেরাটা হচ্ছে যে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, মানে এই ম্যাক্রো লেন্সের সাহায্যে আপনারা যারা ম্যাক্রো ফটোগ্রাফি করেন, ছোটো ছোটো পোকামাকড়ের ফটোগ্রাফি করেন, পিঁপড়ার ফটোগ্রাফি করেন, তো খুব ডিটেলসে গিয়ে একদম ছোটো জিনিসকে খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পারবে। তো আমি নিজে পার্সোনালি এমন ম্যাক্রো ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি, যে ছোটো ছোটো জিনিসগুলো ফটোগ্রাফি করতে। এর জন্যে XT দিয়েছে যে 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো লেন্স, যার সাহায্যে খুব সহজেই খুব ছোট্ট ছোট্ট জিনিসের ছবি তুলতে পারবেন। লাস্টে যে ক্যামেরাটা আসে সেটা হচ্ছে 2 মেগাপিক্সেল একটা ডিপ সেন্সর কি ক্যামেরা, এটা সবারই থাকে নর্মাল যে পোর্ট্রেট তোলার জন্য এটা ব্যবহৃত হয়ে থাকে, পোর্ট্রেট ভিডিওর জন্য। তো এখন অনেক ফোনে আল্ট্রা ওয়াইড লেন্স দিচ্ছে, ওয়াইড লেন্স দিচ্ছে, কিন্তু সবগুলো বাদ দিয়ে প্রায় ফোনে দেখা যাচ্ছে যে ম্যাক্রো লেন্স নিয়ে আসছে। এর কারণ হচ্ছে যে ম্যাক্রো লেন্সের তুলনামূলক টেলিফোটো লেন্স কিংবা আল্ট্রা ওয়াইড লেন্সের সাথে খরচ কম হচ্ছে, এর ফলে খুব কম টাকায় একটা ম্যাক্রো লেন্স দিয়ে যেতে পারে ফোনগুলো, এবং গ্রাহকরাই খুশি হয় যে ছোটো ছোটো ফটোগ্রাফি করতে পারে। ম্যাক্রো ফটোগ্রাফি বর্তমানে অনেক জনপ্রিয় একটা ফটোগ্রাফি বলতে পারেন, আপনারা গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখতে পারবেন কিংবা ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে যেখানে ম্যাক্রো ফটোগ্রাফি অসম অসম সব পোকামাকড়ে ছবি তোলা হয়, সব আমরা তাকিয়ে দেখি যে কীভাবে তুলেছে, আদৌ কি সম্ভব এইসব ফোন ফটোগ্রাফিগুলা যে মোবাইলের মাধ্যমে তোলা। তো এইগুলা অনেকেই কী করতো আগে, যে এক্সট্রা লেন্স যুক্ত 8x 12x বিভিন্ন রকম এক্সটার্নাল লেন্স যুক্ত করে এইসব ম্যাক্রো ফটোগ্রাফি করতো। তো এখন এই সুবিধাটা রিয়েলমি অটোমেটিক দিয়েই দিয়েছে যে একটা ম্যাক্রো লেন্স 2 মেগাপিক্সেল, যার মাধ্যমে আপনারা ছোটো ছোটো জিনিসের ছবি তুলতে পারবেন। ক্যামেরা বাদ দিয়ে পারে সে প্রসেসরের দিকে রিয়েলমি XT দিয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 712 প্রসেসর, বর্তমানে মিড রেঞ্জের ভিতর বলতে গেলে সবচেয়ে বেশি পাওয়ারফুল প্রসেসর মিড রেঞ্জের মধ্যে। আমি বলছি আগেই মিড রেঞ্জের মধ্যে 712 একটা অসম প্রসেসর যেটা দিয়েছে রিয়েলমি XT। ক্যামেরা গেল, প্রসেসর গেল, এবার সে ডিজাইনের দিকে। এটার ডিজাইনটা অসম একটা ডিজাইন করেছে, যে গ্লাস ব্যাক এবং গ্লাস ফ্রন্ট দুইটা গ্লাস ব্যাকের ডিজাইন, তো শাইনি একটা গ্লাসি লুক আছে, ডিজাইনটা খুব চমৎকার এবং হ্যান্ডি, হাতের ভিতর খুব সহজে এঁটে যায়। তো বলতে গেলে ডিজাইনটা সবচেয়ে অসম বলা যায়, যে কেউ একবার দেখলেই এর প্রেমে পড়ে যাবে। ডিসপ্লেতে নচটা ছোট্ট একটা নচ, নচের জন্য খুব বেশি খারাপ লাগে না। ফোনটা লুকিংয়ে খুবই চমৎকার একটা লুক, দেখতে অনেক সুন্দর লাগে।
যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে। আগেই বলেছি যে নচ আছে একটা, এর আছে ব্যাকে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, এটা আছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। বর্তমানে ট্রেন্ড চলছে যে সব ফোনগুলো এখন আস্তে আস্তে ইনডিসপ্লে, মিড রেঞ্জ যে ফোনগুলো ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে চলে আসছে। যেমন বলতে গেলে এমআই A3 ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, স্যামসাং M30 না, ওটা হচ্ছে স্যামসাং A50 ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যদিও আমি অতটা প্রিফার করি না, কারণ লো রেঞ্জ কিংবা মিড রেঞ্জের ফোনগুলো ইনডিসপ্লে যেসব ফিঙ্গারপ্রিন্ট হয় সেগুলো খুব স্লো হয়, সবসময় কাজ করে না। যেমন স্যামসাং A50 যেটা আছে সেটা তো একই অবস্থা, যে ফিঙ্গারপ্রিন্টটা চমৎকার, ফোনটা যেহেতু চমৎকার, সব কিছু ঠিক আছে, কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা ঠিকমতো কাজ করে না। এর জন্য অনেকে আসলে ফিঙ্গারপ্রিন্ট ইউজও করে না। আমার নিজের ফ্রেন্ড আছে যেটা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে না, কারণ ফিঙ্গারপ্রিন্ট ঠিকমতো কাজ করে না। বলেছিল স্যামসাং যে পরবর্তীতে আপগ্রেড আসলে এই ফিঙ্গারপ্রিন্ট মানে সমস্যাটা সমাধান হবে, কিন্তু আসলে আদৌ সমস্যার সমাধান হয়নি। দেখা যাক রিয়েলমি X সেটা কী করে, যে ফিঙ্গারপ্রিন্টটা ভালোভাবে কাজ করবে কাজ করবে না। যদি কাজ করে থাকে যে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, তাহলে এটা একটা অন্যরকম একটা অসম জিনিস হবে, যেটা এই মিড রেঞ্জ ফোনের মধ্যে যে খুবই চমৎকার একটা বিষয়। আর একটা হচ্ছে রিয়েলমির চমৎকার বিষয়, সেটা হচ্ছে যে রিয়েলমি X ভোক চার্জার সাপোর্ট করবে, ভোক চার্জার 3, যে চার্জ হবে শাই শাই গতিতে, চার্জ দ্রুত চার্জ নিয়ে কোনো ভয় থাকলো না। এছাড়া 4000 mAh ব্যাটারিতে থাকছে, যে 4000 mAh ব্যাটারিতে বুঝতে পারছেন একদিন দৌড়ে পার হয়ে যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। আর বক চার্জ তো আছেই, যে খ্যাটাখ্যাট চার্জ হবে, খ্যাটাখ্যাটটা মানে দিন পার হয়ে যাবে এক চার্জেই। লাস্টে সে আর একটা বিষয় হচ্ছে রিয়েলমির সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে প্রাইস। অন্যান্য ফোনগুলো চাইতে বলা সবচেয়ে বলা হয় যে বাজেট কিলিং ফোনকে বলা হয় শাওমিকে, যে শাওমি খুব কম টাকায় ফোন দেয়। তো এই ধারণাকে ভুল প্রমাণিত করে নতুন একটি বাজেট কিলিং ফোন চলে এসেছে, সেটা হচ্ছে রিয়েলমি। রিয়েলমির প্রত্যেকটা ফোনই বাজেট কিলিং বলা যায়, তো এটা হচ্ছে আলট্রা বাজেট কিলিং বলা যায়। কারণ রিয়েলমি X3 এত ফিচার থাকা সত্ত্বেও এর প্রাইস শুরু হচ্ছে ইন্ডিয়ান রুপি 15,999, মানে 4GB র্যাম 64GB রমের একটা X3 ফোন আপনি পেয়ে যাবেন 15,999 ইন্ডিয়ান রুপিতে। ভাবা যায়, ভাবা গো বাবা, পরিবেশটা সুন্দর, কিন্তু আসলে রিয়েলমি পরিবেশটা সুন্দর করে দিয়েছে। তো রিয়েলমির বর্তমানে X3 তিনটা ভেরিয়েন্ট বাজারে ছাড়ছে, একটা হচ্ছে 4GB র্যাম 64GB রম, 8GB র্যাম 128GB রম এবং 6GB র্যাম 64GB রম। তো সব মিলিয়ে যদি আমরা কথা বলি রিয়েলমি X3 সম্পর্কে সারাংশ চলে আসি, দেখা যাচ্ছে যে কী আছে। 4টা ক্যামেরা, 64 MP ক্যামেরা, 2টা পয়েন্ট। নাম্বার 3, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ছোট্ট নচ, ভক চার্জার, 4000 mAh ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে এবং প্রাইস খুব কম। তো এত এত কিছু দেওয়ার পরে প্রাইস এত কম রাখার ফলে বলতে চাই যে এটা বাজার মানে মার্কেট কাঁপিয়ে দিবে। আবার এদিকে চলে Redmi 8 Pro আসছে, Note 8 Pro, তার সাথে খুব ভালোভাবে টেক্কা দিয়ে মার্কেট জয় করতে এটা প্রস্তুত এবং জিততে প্রস্তুত, মার্কেট জয় করতে প্রস্তুত এবং প্রত্যেকের মন জয় করতে প্রস্তুত, আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত। তো দেখা যাক যে মার্কেটে সবার হাতে হাতে পৌঁছানোর পর কেমন সারা ফেলতে পারে, ইউজ করার পর কেমন প্রবলেম আসে কি আসে না। আর একটা বিষয় ছিল হচ্ছে যে সবাই ধারণা করেছিল যে রিয়েলমি X3 যখন আসবে তখন ওদের নতুন এদের UI দিয়ে আসবে, যে রিয়েলমি নতুন UI আসার কথা আছে সেটা দিয়ে, কিন্তু না, রিয়েলমি আগের UI মানে কালার্স UI দিয়ে চলবে, এখন UI দিয়ে চলবে, এখন নতুন করে UI আপাতত দিচ্ছেন, হয়তো পরবর্তীতে ভার্সনে আপডেট করে দিতে পারে কিংবা পরবর্তীতে X3 Pro-তে দিতে পারে, কিন্তু দেখা যাক। তো কালার UI এক্সট্রা ফিচার, এক্সট্রা মানে অনেক 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 সুবিধা সম্বন্ধে আছে, এটা সবাই আমরা জানি যে অপর কালার US যেটাই এখানে UI যেটাই সেটাই এখানে ব্যবহার করা হবে। তো এটা খারাপ না, এটা বরঞ্চ ভালো একদিক দিয়ে, অনেক ফিচার্স, নতুন নতুন ফিচার্স পাবেন যেটা ব্যবহার করে। তো আজকে এই ছিল ভিডিও, এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগবে, এবং শুধু ভিডিও না X3 ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিবেন। ডিসলাইক, আই প্রিফার ডিসলাইক, আমার মনে হয় না যে ভিডিও খুব ভালো হয়, তবু ভিডিও বানিয়ে যাই যে আস্তে আস্তে যদি ভিডিও ভালো বানাতে পারি, চেষ্টা করছি ভিডিও ভালো বানানোর। তো ভিডিওটা সম্পূর্ণ যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, দয়া করে একটা ডিসলাইক দিয়ে যান প্লিজ।